Hello, Raihan. Come back there. Start the computer. But as a two day, I am in the shadow of some other. Raihan, Chundi Pacho. Yes, ma'am. কেমন আছো? ভালো আছি। সবাই জয়েন করছে না কেন? জয়েন করতে ওকে আমরা গত ক্লাসে চলচ্চিত্রের ভূতটা নিয়ে আলোচনা করেছিলাম, কিছুটা রিডিং করেছিলাম, তারপর শব্দার্থ এবং লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক না? কয়েকজন জয়েন করুক। গুড মর্নিং। বাংলা প্রথম পত্র আজকের পাঠ হচ্ছে তৈলচিত্রের ভূত। আমরা তৈলচিত্রের ভূত নিয়ে কালকে এর আগের ক্লাসে আলোচনা করছিলাম, শব্দার্থগুলো নিয়েও আমরা আলোচনা করেছিলাম। তৈলচিত্রের ভূতটা কার লেখা? তৈলচিত্রের ভূত কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। আমরা একটা ছবি ছবি দেখা যাচ্ছে কিনা বলো আমাকে। ছবি আচ্ছা, ছবিতে আমরা যে ধরনের ছবিগুলো দেখতে পাচ্ছি, চিত্রগুলো দেখতে পাচ্ছি, এগুলোই হচ্ছে তৈলচিত্র। তেল রং দিয়ে আঁকা ছবিকে তৈলচিত্র বলা হয়। তৈলচিত্র কি? তেল রং দিয়ে আঁকা ছবিকে তৈলচিত্র বলে। চিত্র মানে ছবি, তৈল মানে তেল। তেল রং দিয়ে আঁকা ছবিকে বলে তৈলচিত্র। তো আজকের পাঠ থেকে আমাদের শিখন ফলটা দেখো, নতুন শব্দগুলো বাক্যে প্রয়োগ করতে পারবে, নির্বাচিত অংশটুকু উচ্চারণ করে পড়তে পারবে, মানুষের মধ্যে বিরাজমান ভূতের অন্ধবিশ্বাস ও কুসংস্কার, কুসংস্কারের রহস্য অনুসন্ধানের প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। ভূত বলে তো আসলে কিছু নেই, সেই সম্পর্কে তোমরা জানবে। মানুষের অন্ধবিশ্বাস, ভূতটা আসলে কিছু না। তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আজকে আমাদের এটার লেকচার টু। আচ্ছা, তো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখক পরিচিতিটা আমরা এর আগের ক্লাসে কি লেখক পরিচিতি পড়েছিলাম? সাজিদুল ইসলাম, তোমার বইটা খোলো, বই খোলো, বইয়ের পেজ নাম্বার, পেজ নাম্বার হচ্ছে 28, পেজ নাম্বার 28 খুলেছো? সবাই বই খোলো, পেজ নাম্বার 28। নাইমুল হক, নাইমুল হক শুনতে পাচ্ছ? সিফাত, সিফাত, সিফাত শুনতে পাচ্ছ? তোমরা শুনতে পাচ্ছ কিনা বলো। নাইমুল হক, আচ্ছা, ইয়েস ম্যাম। তুমি পাঠ পরিচিতিটা পড়ো তো, বইয়ের পেজ নাম্বার 28 পাঠ পরিচিতিটা পড়ো। রায়হান, আমি তোমাকে পাঠ পরিচিতিটা পড়তে বললাম। আচ্ছা, কে পড়বে পাঠ পরিচিতিটা, কে পড়ে শোনাবে? কথারও জবাব দিচ্ছে না, রেসপন্স করছে না। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? শুনো, রায়হান, রায়হান একটু আগে রেসপন্স করেছো, কথার জবাব দাও। রায়হান শুনতে পাচ্ছ কিনা বলো। আবিদুল, আব্দুল,
আব্দুল হামিদ, আব্দুল হামিদ দেখি কে কে আছে, সরি স্যার স্যার আমি ছবি দেখি না, ওকে পাঠ করে চিঠিটা কে পড়ে শোনাবে, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা শুনো, তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর উপযোগী ছোট গল্প, এটি একটি ছোট গল্প, এটি উপন্যাস না। তৈলচিত্রের ভূত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর উপযোগী ছোট গল্প, 1941 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে মৌচাক পত্রিকায় এটি প্রকাশিত হয়। এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মৌচাক পত্রিকায় এটি প্রকাশিত হয়। ভূতের বিশ্বাস নিয়ে মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কারের যে ভিত্তিহীন তা মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে তুলে ধরেছেন। ভৌতিক বিশ্বাস যে একটা কুসংস্কার, এটা যে ভিত্তিহীন তা মানিক বন্দ্যোপাধ্যায় এই ছোট গল্পে কি করেছেন, তুলে ধরেছেন। আচ্ছা তো এবার দেখো, এই গল্পে তিনি দেখিয়েছেন বিজ্ঞান বুদ্ধির জয়, বিজ্ঞানের জয় দেখিয়েছেন। ডাক্তার যেটা কুসংস্কার তা উদ্ঘাটন করেছেন, অর্থাৎ বিজ্ঞানের জয় দেখিয়েছেন। এবং কুসংস্কার যে একটা অবিশ্বাসের জিনিস, সেটা মানুষের অন্ধবিশ্বাস, সেটাই তিনি এখানে প্রমাণ করেছেন, এখানে দেখিয়েছেন। আচ্ছা, কুসংস্কারচ্ছন্নতার কারণে মানুষ নানা অশরীরী শক্তির প্রতি বিশ্বাস স্থাপন করে। কুসংস্কারের প্রতি বিশ্বাসের কারণে মানুষ নানা অশরীরী জিনিসের প্রতি বিশ্বাস স্থাপন করে, কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণ উদ্বুদ্ধ করা যায়, তাহলে ওইসব বিশ্বাসের অন্তঃসার শূন্যতা ধরা পড়ে। অর্থাৎ এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায় যে ভূত বলে কিছু নেই, এটা মানুষের অন্ধবিশ্বাস, তা একমাত্র বিজ্ঞানেই কি করতে পারে, প্রমাণ করে দিতে পারে। আর এভাবে মানুষ কুসংস্কার থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারে। তাহলে কুসংস্কার, কিন্তু মানুষকে যদি বিজ্ঞান চেতনা দিয়ে ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায়, তাহলে ওই বিশ্বাসের অন্তঃসার শূন্যতা ধরা পড়ে। এই যে তৈলচিত্রের মধ্যে যে লাইট জ্বলছিল, তখন তারা এটাকে কুসংস্কার মনে করছিল, ভূত মনে করছিল। এটার পিছনে আসলে ঘটনাটা কি, এটা যদি বিশ্লেষণ করে দেখা যায়, তাহলে এটা যে একটা কুসংস্কার তা মানুষ সহজে বুঝতে পারবে। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের নগেন চরিত্রের মাধ্যমে ভূত বিশ্বাসের কি করেছে, স্বরূপ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে পরাশর ডাক্তার বিজ্ঞানসম্মত বিচার বুদ্ধির মাধ্যমে স্পষ্ট করে তুলেছেন নগণের বিশ্বাস ও কুসংস্কার ভিত্তিহীন। ঠিক আছে, এখানে বিজ্ঞানের প্রতীক হিসেবে ছিল নগেন ডাক্তার, এবং কুসংস্কারের প্রতীক হিসেবে ছিল নগেন। তো নগণের কুসংস্কারকে পরাশর ডাক্তার কি করেছে, বিজ্ঞান বিজ্ঞানের বিশ্লেষণ দিয়ে কি ভিত্তিহীন প্রমাণ করেছিল। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয় এরকম বিশ্বাস সমাজে প্রচলিত যুক্তি দিয়ে বিচার করে বলে তারা বৈদ্যুতিক শকের বিষয়টিকে সহজে ধরা পড়েছে। আচ্ছা, লেখক পরিচিতি। বাংলা উপন্যাস ও ছোট গল্পের লেখক হিসেবে মানিক বন্দ্যোপাধ্যায় খ্যাতিমান। তিনি 1908 খ্রিস্টাব্দে সাঁওতাল পরগনার দুমকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের মালবদিয়া গ্রামে। তার পিতার বাড়ি, বাবার বাড়ি ছিল কোথায়, বিক্রমপুরের মালবদিয়া গ্রামে। দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা প্রভৃতি উপন্যাস ও প্রাগৈতিহাসিক সরীসৃপ, সমুদ্রের সাপ, টিকটিকি, হলুদ পোড়া, হারানের নাজ্জামায় প্রভৃতি ছোট গল্পের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। তিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র, মানুষের মন বিশ্লেষণের দিকে ছিল তার ঝোঁক। তিনি শ্রমিক কৃষকের কল্যাণের কথাও ভেবেছেন, শোষণ থেকে তাদের মুক্তির জয়গান গেয়েছেন গল্প উপন্যাসে। তিনি মাঝির ছেলে নামে একটি কিশোর উপন্যাস রচনা করেছেন। তার কিশোর উপযোগী গল্পের সংখ্যা হচ্ছে 27টি। তার কিশোর উপযোগী গল্পের সংখ্যা কয়টি? আজকে স্টুডেন্ট এত কম কেন? কিশোর উপযোগী গল্পের সংখ্যা হচ্ছে 27টি। আচ্ছা, এর মধ্যে কোথায় গেল জব্দ করার প্রতিযোগিতা? তিনটি সাহসী ভীরুর গল্প, সাহসী ভীরুর গল্প, ভয় দেখানোর গল্প, সনাতনী দাড়ির গল্প, সূর্যবাবুর ভিটামিন সমস্যা প্রভৃতি উল্লেখযোগ্য।
তার নিত্য সঙ্গী ছিল দারিদ্র, অর্থাৎ তিনি খুব গরিব পরিবারের সন্তান ছিলেন। 1957 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে আমরা পাঠ পরিচিতি এবং কবি লেখক পরিচিতিটা জানলাম। এর আগের ক্লাসে আমরা শব্দার্থ পড়েছিলাম, শব্দার্থ গুলো আমরা আরেকবার পড়ে নিতে পারি। বইয়ের পেজ নাম্বার 27 দেখো, প্রকাণ্ড শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত বৃহৎ বা অতিশয় বড়। বিব্রত শব্দের অর্থ হচ্ছে কি? বিচলিত। উদ্ভ্রান্ত শব্দের অর্থ হচ্ছে বিহবল, দিশেহারা বা হতজ্ঞান। খাপছাড়া মানে কি? বেমানান। খাপছাড়া শব্দের অর্থ হচ্ছে বেমানান। শ্রাদ্ধ, মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ শ্রদ্ধা নিবেদনের হিন্দু আচার বা শাস্ত্রীয় অনুষ্ঠান। উইল, উইল মানে কি? শেষ ইচ্ছাপত্র। মৃত্যুর পরে সম্পত্তি বণ্টন বিষয়ে মালিকের ইচ্ছা অনুসারে প্রস্তুত ব্যবস্থাপত্র বা দানপত্র, যা তার মৃত্যুর পরে বলবৎ হয়। প্রেতাত্মা, মৃতের আত্মা। প্রেতাত্মা হচ্ছে মৃতের আত্মা, মরা মানুষের আত্মা। অনুতাপ মানে হচ্ছে আফসোস। তৈলচিত্র মানে তেল রঙে আঁকা ছবি। তৈলচিত্র, তেল রঙে আঁকা ছবি। প্রণাম, প্রণাম মানে হাত ও মাথা দ্বারা গুরুজনের চরণ স্পর্শ করে অভিভাবন। আত্মগ্লানি, নিজের উপর ক্ষোভ ও ধিক্কার, নিজের উপর নিজের রাগ হওয়া, আত্মগ্লানি। কাশ্মীর কালে, কোনো কালে বা কোনো কালে। কাশ্মীর কালে মানে কোনো কালে। ছলনা শব্দের অর্থ হচ্ছে কপটতা বা প্রতারণা বা ধোকা। হৃৎপিণ্ড মানে কি? হৃৎপিণ্ডের স্পন্দনকে বলা হয় হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের স্পন্দন। আচ্ছা, মটকা শব্দের অর্থ হচ্ছে রেশমের মোটা কাপড়, রেশমের মোটা কাপড়। বৎসনা, তিরস্কার। ধমক, ধমক শব্দের অর্থ হচ্ছে নিন্দা, ইতস্তত, দ্বিধা। অশরীরী শব্দের অর্থ হচ্ছে কি? দেহহীন। আমরা আগের ক্লাসেও কিন্তু আলোচনা করেছিলাম। এখন আমি কিছু প্রশ্ন উত্তর করাবো তোমাদেরকে। তোমরা খাতা কলম নাও। আচ্ছা বলো, প্রেতাত্মা শব্দের অর্থ কি? প্রেতাত্মা শব্দের অর্থ কি শাইলা? প্রেতাত্মা শব্দের অর্থ কি? প্রশ্নটা বলো। প্রেতাত্মা শব্দের অর্থ, প্রেতাত্মা শব্দের অর্থ মৃত আত্মা। ভেরি গুড, মৃত মানুষের আত্মা। প্রশ্নটা প্রথমে লিখবে, তারপর উত্তরটা লিখবে। ওকে মিস, থ্যাংক ইউ।
দুই নম্বর প্রশ্নটা হচ্ছে গল্পের পরাশর এর পেশা কি ছিল? পরাশরের পেশা কি ছিল বলো, কে বলতে পারবে পরাশরের পেশা কি ছিল? গল্পে পরাশরের ডাক্তার, গুড, পরাশরের পেশা ছিল ডাক্তার। তোমরা একটু তাড়াতাড়ি রেসপন্স করবে। আচ্ছা, মামা তৈরি চিত্রে কি যুক্ত করা হয়েছিল? কে বলতে পারবে মামার তৈলচিত্রে কি যুক্ত করা হয়েছিল? অ্যালুমিনিয়ামের বাল্ব। হ্যাঁ, আর একটু জোরে বলো, শোনা যাচ্ছে না। অ্যালুমিনিয়ামের বাল্ব। লেখো। মামা চলচ্চিত্রে কি যুক্ত করা হয়েছিল, কে বলেছ আনসারটা? আমি ওয়াসি। আচ্ছা, কে লাগিয়েছিল ভাল দুটি, কে লাগিয়েছিল চলচ্চিত্রে? মামার ছেলে। হ্যাঁ, মামার চলচ্চিত্র কোথায় টাঙ্গা ছিল? লাইব্রেরিতে, দেওয়ালের উপর। হ্যাঁ, আচ্ছা, নগেনকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে মনে হতো কেন? নগেনকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে মনে হতো কেন? বলো, নগেনকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে মনে হতো কেন? ওয়াসি বলো, নগেনকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে মনে হয়েছিল কেন? শোনা যাচ্ছে না তোমাদের কথা, একটু জোরে রেসপন্স করো না। যাকে কোয়েশ্চেন করছে আনসার দাও। ওয়াসি, শাইলা বলো, নগেনকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল বলে মনে হয়েছিল কেন? তাকে বিদ্যুৎ স্পর্শ করেছিল, ঠিক না? শক খেয়েছিল সে। নগেন কোথায় পড়তো?
রূপার ফ্রেমে ভাল দু ভাল দুটি লাগিয়েছিল কে? ক্লাস এইট, তোমরা একটু রেসপন্স করা দরকার তোমাদের। তোমরা কথা শুনতে পাচ্ছো নাকি বুঝতে পারছো? আমি কিছুই বুঝতেছি না, কেউ রেসপন্স করতেছো না। কোশ্চেন জিজ্ঞেস করলে তোমরা চুপ করে থাকো, ক্লাস এরকম করে না। তারপর বলবো প্রশ্ন কি। দেখি সবাই ভিডিও অন করো, যে কজন আছো ক্লাসে তো স্টুডেন্ট কম আসছে আজকে। দেখি ভিডিও অন করো সবাই, প্লিজ ভিডিওটা অন করো। এই তো ভিডিও অন করছে, ফুল আবার অফ করছো কেন? ভিডিওটা অন রাখো, ভিডিও অন করে ক্লাস করো। তোমরা ক্লাসে আছো এটা আমি দেখতে পারবো। আচ্ছা, রূপার ফ্রেমে ভাল দুটি লাগিয়েছিল কে? কে লাগিয়েছিল বলো? মামার ছেলে। মামার ছেলে, হ্যাঁ গুড। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, মনে মনে নগেন তার মামাকে কোথায় পাঠাতো? মনে মনে নগেন তার মামাকে কোথায় পাঠাতো বলতে পারবে? জমের জমের দুয়ারে, স্বর্গে পাঠাতো। ইয়েস মিস। আচ্ছা, এবার আমরা কিছু অনুধাবনমূলক কোশ্চেন দেখবো, ঠিক আছে? রিডিংটা তো পড়েছো তোমরা না? ইয়েস মিস। রিডিংটা কে কে পড়ছো? ইয়েস মিস, ইজ আমি। আচ্ছা, নগেনের পরিচয় দাও, কে বলতে পারবে নগেনের পরিচয়? নগেন সম্পর্কে কিছু কথা বলতে হবে, কে বলতে পারবে? পরাশর ডাক্তার কেন নগেনের সাথে রাগ করেছিল? তোমরা কি বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছো? কথার উত্তর দিচ্ছ না কেন? কেন চুপ করে আছো তোমরা? ভিডিওটা অন করতে বলছিলাম, সবাই অন করতেছো না। ভিডিও অন করো, সবাই ভিডিও অন করো। রায়হান উদ্দিন, ওয়াসি উদ্দিন, সাজিদুল ইসলাম, সিফাত, হ্যাঁ ভিডিও অন রাখবে, কেউ ভিডিও অফ করবে না, ভিডিও অন রাখো। হ্যাঁ রায়হান, রায়হান প্রশ্নের উত্তর দিতে হবে। বলো নগেন সম্পর্কে বলো। রায়হান ভিডিও অফ করিও না, নগেন সম্পর্কে বলো। নগেন কে ছিল? মানে তো শুরুতে নগেন সম্পর্কে আছে, রিডিং এর শুরুতে নগেন সম্পর্কে আছে না? ইয়েস মিস। বলো তুমি যা পারো নগেন সম্পর্কে বলো। কিরে তোমরা পড়ালেখা তো করতেছো না দেখি। নগেন মামার বাড়িতে থেকে কলেজে পড়ালেখা করতো, নগেন মামার বাড়িতে থেকে সে কলেজে পড়ালেখা করতো। মাস দুয়েক আগে তার মামা কি হয়েছিল, মারা গিয়ে, সরি তার মামা মারা গিয়েছে আগে, তার নগেন ডাক্তারের সাথে কি হয়েছিল, পরিচয় হয়েছিল, নগেন দেখতে কেমন ছিল, তার স্বভাব কেমন ছিল, এগুলো দিয়ে আমরা উদ্ভাবনমূলক প্রশ্ন আনসার দিই। নগেনের মামা কেমন লোক ছিল? নগেনের মামা কেমন লোক ছিল এটা লেখো। নগেনের মামা কেমন লোক ছিল?
নগেনে মামা কৃপণ এবং বিশেষ ক্ষেত্রে উদার লোক ছিলেন। কিছু কিছু ক্ষেত্রে কৃপণ ছিলেন, আবার কিছু কিছু ক্ষেত্রে তিনি উদারও ছিলেন, উদার ছিলেন। এই যে তিনি উইল করে দিয়ে গেছে নগেন নগেনকে, তাহলে তো উনি উদার ছিলেন, কিন্তু নগেন মনে করতো কি তার মামাকে অনেক কৃপণ মনে করতো, সেজন্য সে মনে মনে সবসময় তার মামাকে গালি দিত, পছন্দ করতো না, উপরে উপর ভক্তি দেখাতো। এভাবে নগেন কিন্তু তার মামাকে ঠকিয়েছে। আচ্ছা, নগেনের মামার অডল সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি ছিলেন কৃপণ, কিন্তু মৃত্যুর আগে নগেনের নামে মোটা টাকা উইল করে রেখে যান তিনি, এতে তার উদারতার বিশেষ পরিচয় পাওয়া যায়। আবার জীবিত অবস্থায় নগেনের প্রতি তার অনাদর এবং তার কৃপণতার পরিচয়ও আমরা দেখতে পাই। এই হচ্ছে এটার আনসার। লেখক, নগেনের মামা সম্পর্কে লেখক, নগেনের মামা কেমন লোক ছিলেন এটাই হচ্ছে প্রশ্ন। এবার আনসারটা লেখক, তিনি অত্যন্ত কৃপণ লোক ছিলেন, আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি কি ছিলেন, উদার ছিলেন। বিশেষ ক্ষেত্রে উদার ছিলেন কেমন এবং কেমন ছিলেন এটা কিন্তু সেকেন্ড পার্ট থেকে ব্যাখ্যা করবে। আচ্ছা, লেখা হয়েছে? লেখা হলে আমাকে বলো। এবারে লেখো, কোয়েশ্চেন আরেকটা লেখো। তোমার মাথা হয়ে গেছে, পরাশর ডাক্তার নগেনকে কথা কেন বলেছেন? তোমার মাথা হয়ে গেছে এটা কেন বলেছিলেন, পরাশর ডাক্তার নগেনকে কেন বলেছিলেন? নগেন পাগল হয়ে গেছে কিনা তা পরাশর ডাক্তারকে জিজ্ঞেস করলে ডাক্তার পরাশর উক্ত কথাটি বলেছিলেন। ভেরি গুড, বলো। হ্যাঁ, নগেন একদিন উস্কো কুস্কো চেহারা নিয়ে পরাশর ডাক্তারের কাছে আসে। উদ্ভ্রান্ত বিব্রত নগেনকে দেখে ডাক্তার বাবু চিন্তিত হয়ে পড়েন। শুকনো মুখের নগেনকে দেখে পরাশর ডাক্তার তার অসুখ করেছে কিনা জিজ্ঞেস করেন। নগেন তার মনে চাপ আতঙ্ক গোপন রেখে ডাক্তার বাবুকে তার পাগল হয়ে যাওয়ার উৎকষ্টতা প্রকাশ করেন। এই এটি শুনে পরাশর ডাক্তার নগেনকে উদ্দেশ্য করে উক্ত উত্তেজিত করেছিলেন। ওটি ভাবে রেসপন্স করলে ভালো লাগে। আরেকটা কোয়েশ্চেন লেখো তোমরা। একটা কোয়েশ্চেন হচ্ছে, নগেন প্রায় তার মামাকে জমের বাড়ি পাঠাতো, কেন কেন পাঠাতো? নগেন প্রায় তার মামাকে জমের বাড়ি পাঠাতো কেন? মুখেও বলতে পারো সেভাবে পাইনি বলে নগেন প্রায় তার মামাকে জমের বাড়ি পাঠাতো। হ্যাঁ, এটা তো আমরা জ্ঞানমূলক অংশটা বললাম, এবার ব্যাখ্যা করে। নগেন মামার বাড়িতে থেকে পড়াশোনা করতো, তার বড় লোক মামা ছিল ভীষণ কৃপণ, চিরটাকাল মামার আদর যত্ন না পেয়েই এ বাড়িতে সময় পার করেছে নগেন। তাই বাইরে থেকে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালেও মাঝে মাঝে নগেন তাকে জমার বাড়ি পাঠাতো। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, মামার প্রতি নগেনের কি রকম মনোভাব ছিল সে সম্পর্কে পরাশর ডাক্তার কি জানতেন? পাইনি, তাই বাইরে থেকে অনেক শ্রদ্ধা প্রকাশ করলো, অন্তর থেকে মামার প্রতি শ্রদ্ধা ছিল না নগেনের। পরাশর ডাক্তার এটা ভালো করেই জানতেন। আচ্ছা, এবার বলো, মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? এবার আমরা লেখক পরিচিতি থেকে একটু কোশ্চেন করছি, এগুলো কত ক্লাসে পড়িয়েছিলাম। কত সালে জন্মগ্রহণ করেন? 1908 সালে। তার পৈতৃক নিবাস কোথায়? ঢাকার বিক্রমপুরে। ঢাকার বিক্রমপুরের মালবদিয়া গ্রাম না? Yes, miss. Yes, miss. আচ্ছা, চলচ্চিত্র গ্রুপ গল্পের রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই চলচ্চিত্র গ্রুপটা কোথায় প্রকাশিত হয়েছিল? বলো, কোথায় প্রকাশিত হয়েছিল?
কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? পত্রিকার নাম হচ্ছে মৌচাক পত্রিকা। আর এই চলচ্চিত্রের ভূত গল্পের বিষয়বস্তুটা কি? মূল বক্তব্য বিষয়বস্তু হচ্ছে নগেনের ভৌতিক বিশ্বাসের অসারতা। নগেনের ভৌতিক বিশ্বাসের অসারতা। আচ্ছা, এবার বলো, মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি ছিল? তার বাবার দেওয়া নামটা কি ছিল? পিতৃ প্রদত্ত নাম কি ছিল? মিস্কার। বাবার দেওয়ার নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় ছিল তার বাবার দেয়া নাম। ঠিক আছে, লেখক পরিচিত। হ্যাঁ, এবার বলো, তৈলচিত্রটি কিসের ফ্রেমে বাঁধা ছিল? তৈলচিত্রটি কিসের ফ্রেমে বাঁধা ছিল? রূপার রূপার ফ্রেমে বাঁধা ছিল। আচ্ছা, তো মামা তোর নগেনের মামা চলচ্চিত্রে প্রণাম করতে কেন গিয়েছিল? নগেন কেন প্রণাম করতে গিয়েছিল? কেন গিয়েছিল প্রণাম করতে? ওয়াসি বলো। কারণ সে আগে তার মামাকে শ্রদ্ধা করতে না, সেজন্য মনে করে আত্মগ্লানি থেকে সে তার মামা চলচ্চিত্রটিকে প্রণাম করতে গিয়েছিল। আচ্ছা, ছবিটা কখন ছুলে কিছু হয় না? রাতের দুপুরে কারেন্ট শক করলো, কখন সময় ছুলে কিছু হয় না? দুপুর বেলা, দিনের বেলা। সেজন্য সে মনে করতো রাতের বেলা ভূত আসতো এখানে। আচ্ছা, পরাশরের পেশা কি ছিল? ডাক্তার। ডাক্তার। নগেনের মামা শ্রাদ্ধ হয়েছিল কতদিন আগে? যেখানে মামা শ্রাদ্ধতে গিয়ে কিন্তু পরাশর ডাক্তারের সাথে নগেনের পরিচয় হয়েছিল, এটা কয় মাস আগে? গল্পে শুরুতে আছে 2 মাস আগে। Yes, মিস, 2 মাস আগে, মাস দুই আগে নগেনের মামা হয়ে সিদ্ধান্ত করেছে। ওকে, এবার বলো, পরাশর ডাক্তার কোথায় বসে চিঠি লিখছিলেন? কোথায় বসে বসে উনি চিঠি লিখতেছিলেন? লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। এখানে তোমরা যে সৃজনশীল প্রশ্ন আছে অনুশীলনীতে, ওগুলো এটা প্র্যাকটিস করবা, ঠিক আছে? তারপর রিডিংটা ভালো করে করবা, কবি পড়েছি, লেখক পড়েছি কি, পাঠ পড়েছি কি পড়বা, সেগুলোর আনসার ইজিলি দিতে পারবে। আচ্ছা, এখন হোমওয়ার্কটা লিখে নাও তোমরা। রিডিং অংশটা হতে 15টি জ্ঞানমূলক প্রশ্ন তৈরি করবে। রিডিং করে ওখান থেকে 15টা জ্ঞানমূলক প্রশ্ন উত্তর তৈরি করে হোমওয়ার্কটা পাঠিয়ে দিবে অ্যাপসে। লিখে নাও, হোমওয়ার্কটা লিখে নাও তোমরা, আমাদের ক্লাসের টাইমটা শেষ হয়ে গেছে এখন ক্লাস। আচ্ছা, লিখে নাও, 11:05 পর্যন্ত না ক্লাস? হ্যাঁ, হোমওয়ার্ক লেখা হয়ে গেছে তোমাদের? ওকে ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ ক্লাস জয়েন করার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।